নমস্কার বন্ধুরা, ধরে আসছে ভয়ানক দুর্যোগ। কয়েকদিন বাংলা জুড়ে প্রবল ঝড় বৃষ্টি, কি বলেছে হাওয়া অফিস এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের কি প্রভাব পড়বে এই ভয়ানক দুর্যোগে, তাই ভিডিও সম্পূর্ণ আলোচনা করা হবে ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর তার আগে বন্ধুরা বলে দিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেলটি অল পে সিলেক্ট করে রাখুন, এতে আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, কী বলেছি আগামী সপ্তাহে ফের ঝড় বৃষ্টি বাড়তে পারে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ রাজ্যে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বর্ষা এলে নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু শুক্রবার দক্ষিণে বঙ্গোপসাগরে, দক্ষিণ আন্দামান সাগরে নিকোবরে দ্বীপপুঞ্জে কিছুটা অংশে ঢুকে পড়েছে। আগামী তিন দিন আন্দামান নিকোবরটির বেশিরভাগ অংশে এবং পুরোপুরি দক্ষিণবঙ্গ উপসাগরে, আন্দামান উপসাগরে দক্ষিণে পশ্চিম মৌসুমি বায়ু দখল চলছে আসবে। নির্ধারণের সময় আগে আন্দামানে বর্ষা ঢুকে পড়লেও ভারতে মূল ভূখণ্ডে কেরলে বর্ষা ঢুকতে পারে এবং 1 জুন থেকে পরিবর্তন হবে, 4 জুন ঢুকতে পারে ভারতে বর্ষা। দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার আগে সকাল থেকে বেলা যত্ন হতেই বাড়ছে গরমে এবং আর্দ্রজনিত অস্বস্তিকর বাড়ছেই, এবং আগামীকাল রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। কোথাও পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, তাপমাত্রা বাড়বে। বিশেষ করে পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণে বেশিরভাগ জেলাতে 2 থেকে 3 ডিগ্রি করে বেড়ে যেতে পারে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী সপ্তাহে মাঝামাঝি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ঝড়ের পরিমাণ বেড়ে যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আরও একটি স্পেশাল আগামী সপ্তাহে আসবে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে আর ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাগুলিতে বিক্ষিপ্ত 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ও হওয়া 30-40 কিলোমিটার গতিতে বইতে পারে। আগামীকাল থেকেই ঝড়ো বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, কখনো পুরোপুরো মেঘলা আকাশ। বেলা বাড়লে গরমের অস্বস্তিকর দুটোই বাড়বে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আজও থাকছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক 36 ডিগ্রি সেলসিয়াস। গত বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। বাসাতে এর আপেক্ষিক আর্দ্রতা ছিল পরিমাণ 63-88%। বৃষ্টি হয়েছে সামান্য 0.4 মিলিলিটার। আগামী 28 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 26-36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নতুন করে পঞ্চমীমা ঝঞ্ঝা ঢুকবে মঙ্গলবারে 23 মে একটি ঘূর্ণিবর্তা রয়েছে উত্তরবঙ্গ ও উত্তরপ্রদেশ, ও সেই ঘূর্ণিবর্তা থেকে কর্ণাটকে একটি অক্ষরেখা রয়েছে। অক্ষরেখার মধ্যে মধ্যপ্রদেশ এবং বিক্ষিপ্ত হয়ে দিকে গিয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা অসম এবং মেঘালয়ের রাজ্যে। উত্তর পূর্বে ভারতের বাকি রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত পর্যন্ত উত্তর পশ্চিমে রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার ও মঙ্গলবার উত্তরপ্রদেশ ও রাজস্থানে, মধ্যপ্রদেশে বিভেদ ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 4-5 দিন ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজস্থানে ধুলির বাড়ি হয়ে আগামী সোমবার থেকে মঙ্গলবার তাপপ্রভাবের পরিস্থিতি দেশে বেশ কিছুটা এলাকায়। সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশে তাপপ্রভাবের পূর্বাভাস, আজ ও কাল মধ্যপ্রদেশে এবং রাজস্থানে তাপপ্রভাবের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রভাবে হতে পারে ছত্তিশগড়েও এবং ঝাড়খণ্ড এলাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কণ ও অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং